মাঝে আর মাত্র কয়েকটি দিন বাকি, এরপরই রাজ্যের জাতি উপজাতি ধর্মবর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ মেতে উঠবেন শারদীয়া উৎসবের আনন্দে। যদিও ইতিমধ্যেই যেন বেজে গেছে এই উৎসবের দামামা। ধর্মীয় এই উৎসবকে সামনে রেখে আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন এবছর উদযাপন করবে হরিনাম সপ্তাহ। ইস্কনের আগরতলা শাখার উদ্যোগেও হরিনাম সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় নানা ধর্মীয় কর্মসূচি, যার আনুষ্ঠানিক সূচনা হবে মহালয়ার পূর্ণ প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। রবিবার ভোরে ইস্কন আগরতলা শাখার প্রাঙ্গণ থেকে কীর্তন ফর ইউনিটি স্লোগানকে সামনে রেখে ভোর কীর্তন বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। শনিবার ইস্কন আগরতলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান শ্রীদাম গোবিন্দ দাস। তিনি আরও জানান, জাতি উপজাতির মৈত্রীবন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়েই অনুষ্ঠিত হবে এই ভোর কীর্তন। এতে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। সেই উদ্দেশ্যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘ থেকে ইস্কন থেকে সারা বিশ্বব্যাপী একটা হরিনাম সপ্তাহ উদযাপন করি এই সময়, এবং আগামীকাল মহালয়া উপলক্ষে তার শেষ দিন, এবং সেই উপলক্ষে হরিনাম সপ্তাহ অন্তিম দিবস এবং দুর্গাপূজার প্রথম দিবস, সেই হিসাবে আমরা আগামীকাল সকাল 5টা থেকে ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুআয়োজিত প্রসেশন বের করবো, শোভাযাত্রা বের করবো, এটিকে কলেজ টিলায় পৌঁছাবে। সেখানে আমাদের ভিন্ন ভিন্ন অতিথিগণ রয়েছেন, আর আমাদের ভিন্ন ভিন্ন ভক্তরা আসছেন, মায়াপতি ভক্তরা এসছেন, বিরাট অনুষ্ঠান হবে, আশা করি কয়েক হাজার লোক থাকবে। যেখানে আমরা একটা সন্দেশ দেব, আমাদের ত্রিপুরাতে এখন যে জাতি উপজাতি বাঙালিদের মধ্যে যে দ্বেষ রয়েছে তাকে দূরীভূত করার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি, ইউনিট কীর্তন ফর ইউনিট। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।